السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد، تو بندر أمار آجكي أمي الله رسول صلى الله عليه وسلم شيء صحيح حدث كناني قطع بولو جي حدث كنار مدهي الله رسول صلى الله عليه وسلم تارك جن صحابي كي এমন একটা সুন্দর দোয়া শিক্ষা দিয়েছিলেন যে দোয়াটির মাধ্যমে সেই সাহাবী সাক্ষী দিয়েছেন তার দেহের সমস্ত রকমের ব্যথা দূর হয়ে গিয়েছিল এবং তিনি তার ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে সেই দোয়াটি শিখিয়েছিলেন আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আমার এই হাদিসখানা সহি মুসলিম সহি তিরমিজি আবু দাউদ সহ বেশ কিছু সহি কিতাবের মধ্যে এসেছে। হাদিসখানা এরকম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তার দেহে অত্যন্ত কঠিন ব্যথার কথা জানালেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার যে স্থানে ব্যথা, তোমার শরীরের যে অংশে ব্যথা, সেই অংশের উপরে তোমার ডান হাত রাখবে এবং তিনবার বলবে বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, এবং এরপরে সাতবার বলবে أعوذ بالله وقدرته من شر ما أجد وأحاذر. بندر أمر دواتي أمر شاته مخصط كرنين. أعوذ بالله وقدرته من شر ما أجد وأحاذر. 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 তো বন্ধুরা আমার অত্যন্ত সহজ এ দোয়াটি, মাত্র 10-20 বার পড়লে যে কেউ মুখস্থ করে ফেলতে পারবেন। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, শরীরের যে স্থানে ব্যথা সেখানে আমি আমার হাত রাখবো, অর্থাৎ ডান হাত রাখবো, এরপরে তিনবার বলবো বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, এরপরে সাতবার পাঠ করবো আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। أعوذ بالله وقدرته من شر ما أجد وأحاذر. তো বন্ধুরা আমার এই হাদিস খানা সহি মুসলিমের 2202 নম্বরে এসেছে। এছাড়াও অন্যান্য সহি কিতাবের মধ্যে হাদিস খানা রয়েছে। অত্যন্ত পরীক্ষিত এ দোয়াটি, আপনারা পরীক্ষা করে দেখবেন ইনশাআল্লাহ। ভক্তি রেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়াটি যদি আমল করতে পারেন, আপনার ব্যথা, আপনার শরীরের যে অংশেই ব্যথা থাকুক না কেন, সে ব্যথা দূর হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার ভিডিওটি আশা করি আপনাদের অনেক কাজে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।